আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের হাতে চলে এসেছে। তারই ধারাবাহিকতায় আমরা উপস্থিত হয়েছি নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে আমরা আজকে নবম শ্রেণীর যে বিষয়টি করব সেটি হচ্ছে রসায়ন। তোমাদের রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি খুবই চমৎকার এবং চমকপ্রদ। করতে যেয়ে তোমরা আবার সেই ছোটবেলার ড্রয়িং এর স্বাদ খুঁজে পাবা। চলো দেখি তোমাদের নির্ধারিত বিষয়বস্তুটি কি। শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটি তোমাদের দেওয়া হয়েছে সেটি হলো 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণি তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান ধাতু সমূহ চিহ্নিত করা। তাহলে বিষয়গুলো খেয়াল করো। প্রথমে তোমাকে 1 থেকে 36টি মৌল নিয়ে একটা পর্যায় সারণি তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এখন পর্যন্ত কিন্তু 112টি মৌলের কথা তোমাদের বই উল্লেখ আছে। পর্যায় সারণিটা মোটামুটি অত বড়ভাবেই দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে মূলত 1 থেকে 36টি মৌল নিয়ে। একদম ধারাবাহিক হাইড্রোজেন থেকে শুরু করে তোমাকে যেতে হবে ক্রিপ্টন পর্যন্ত। এটা থেকে শুধু পর্যায় সারণি তৈরি করলেই কিন্তু হবে না, তোমাকে এই পর্যায় সারণিগুলোকে আবার বিভিন্ন রঙে রঙিত করতে হবে। রঙের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন আর নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ আরেকটি অবস্থান ধাতু, এইগুলো যেন আলাদা রঙে রঙিত থাকে। চলো আমরা তার একটি নমুনা কপি দেখি। তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে ব্যবহার করবে পর্যায় সারণি। এরপরে তোমরা যেই পর্যায় সারণিটি আঁকবে সেটি দেখতে কিছুটা এই রকম, অর্থাৎ তুমি উপরে হেডিং এ দিবা 1 থেকে 36টি মৌল নিয়ে গঠিত খণ্ডিত পর্যায় সারণি। এই শব্দটি অবশ্যই উল্লেখ করবে, খণ্ডিত, কারণ তুমি পুরো পর্যায় সারণিটি কিন্তু এখানে দেখাওনি, এখানে জাস্ট পর্যায় সারণির একটি খণ্ডচিত্র তুমি উপস্থিত করেছো। এবং শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিন্তু রঙিন করে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি মৌল চিহ্নিত করা আছে। খেয়াল করো, এখানে আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন ক্ষার ধাতুর মধ্যে পড়ে না, যে কারণে আমরা এখানে হাইড্রোজেনের ক্ষার ধাতুগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটি রঙে, মৃৎক্ষার ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আলাদা রঙে, 3 থেকে 12 অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এই মৌলগুলোকে আমরা আলাদা আরেকটি রঙে, এবং হ্যালোজেন যে গ্রুপটি তাদেরকেও হালকা ব্লু রঙ, আর এইদিকে তোমাদের বইয়ের কেমিস্ট্রি বইয়ের যে রং পিঙ্ক কালারের মধ্যে আরেকটু হালকা, যেটাকে আমরা বেগুনি বলে থাকি, সেই বেগুনি কালারটি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরাও সেম এইভাবে রং করে পর্যায় সারণিটিকে চিহ্নিত করবে। এবং রং করার পরের কাজ কি, রং করার পরের কাজটি যেটা, তোমাদের রং করা শেষ হয়ে গেলে তোমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখাতে পারো ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান ধাতু, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কিন্তু একটি, শুধুমাত্র কপার, যেটি মুদ্রা তৈরিতে আগে ব্যবহার করা হতো। এরপরে হ্যালোজেন গ্রুপ আর হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এইভাবে তুমি তোমার পর্যায় সারণি অঙ্কিত করে নির্দিষ্ট কালারের ব্যানারে নিয়ে এসে তুমি অবশ্যই আলাদা আলাদাভাবে উল্লেখিত অ্যাসাইনমেন্টে উল্লেখিত বস্তুগুলো চিহ্নিত করবে। আসো আবার আমরা একটু দেখে নেই ভালো করে ক্ষার ধাতু কারা। ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই রঙে রঙিত করবে। এরপরে আসো দেখি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতুর মধ্যে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এরপরে আমরা দেখব অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতুগুলো কি কি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার ও জিঙ্ক, এইগুলোকে আমরা আবার একটু দেখে নাও শিক্ষার্থীরা। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলোকে আমরা বলবো অবস্থান্তর ধাতু। এরপরে আসো পরের চিত্র দেখি, কপার মুদ্রা ধাতু আর হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। এরপরে কে রয়ে গেল, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো কে কে থাকবে, হিলি
নাইট্রোজেন আর্গন ক্রিপ্টন। অর্থাৎ শিক্ষার্থীরা পর্যায়সারণীর পুরো চিত্র আঁকার পরে মৌলগুলোকে তুমি এইভাবে চিহ্নিত করলেই তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। আরেকটি কথা, অ্যাসাইনমেন্টের কভার পেজের পর অবশ্যই তোমরা সূচিপত্র অর্থাৎ তোমাদের বিষয়বস্তুর শিরোনাম সেখানে লিখবে এবং তোমার এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে টোটাল কতগুলো পেজ রয়েছে সেটি উল্লেখ করে দিবে। এছাড়া শেষে পেজে চেষ্টা করবে তুমি কোন কোন গ্রন্থাবলীর সাহায্য নিয়েছো সেগুলো উল্লেখ করে দিতে। তো শিক্ষার্থীরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদেরকে সাহায্য করবে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটি সুসম্পন্ন করতে। ভিডিওটি দরকার হলে বারবার দেখে অ্যাসাইনমেন্টটি দ্রুতগতিতে কমপ্লিট করে শিক্ষকের হাতে পৌঁছে দাও। ধন্যবাদ।